প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি পদার্থবিজ্ঞানের বল ও বলের প্রকৃতি বিষয়ক একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসে অংশগ্রহণ করো। চিত্রটাতে আমরা কি দেখছি? দেখছি হকি স্টিক দিয়ে একটি বল মারা হচ্ছে। তার মানে বলের উপর স্টিক দিয়ে কি প্রয়োগ করা হচ্ছে? বলের উপর হকি স্টিক দিয়ে বল প্রয়োগ করা হচ্ছে, ফলে বলটি অনেক দূরে চলে যাচ্ছে। তাইলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বল ও বলের প্রকারভেদ। পাঠ শিরোনাম বল ও বলের প্রকারভেদ। শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার বল ব্যাখ্যা করতে পারবে, সাম্য ও অসাম্য বলের প্রভাব ব্যাখ্যা করতে পারবে। একটি খেলার মাঠে দুইটি ফুটবল দেখা যাচ্ছে চিত্রে। যখন একটি ফুটবলের উপর বল প্রয়োগ করা হলো, সাথে সাথে ফুটবলটি কিছু দূর অতিক্রম করল, কিন্তু যে বলটির উপর কোনো বল প্রয়োগ করা হয় নাই সেই বলটি স্থির অবস্থায় আছে। অর্থাৎ বল প্রয়োগের কারণে ফুটবলটি স্থান পরিবর্তন করলো, সেটার উপর আবার বিপরীতমুখী বল প্রয়োগের কারণে ফুটবলটি নির্দিষ্ট দূরত্ব গিয়ে থেমে গেল। এই বলটি এখানে এসে আবার থেমে গেল কেন? বিপরীতমুখী বল প্রয়োগের কারণেই বলটি এখানে থেমে গেল। একজন লোক গাড়ির উপর রাস্তার উপর দিয়ে হেঁটে আসছিল, তাইলে সামনে একটা গাড়ি দ্রুত গতিতে আসছিল। তাইলে গাড়িটি হঠাৎ করে ব্রেক করলো। হঠাৎ করে ব্রেক করার কারণে গাড়ির চালক সামনের দিকে ঝুঁকে পড়ল। তাইলে গাড়ির চালক সামনের দিকে ঝুঁকে পড়ল কেন, কি কারণে? গতি জড়তার কারণে গাড়ির চালক সামনের দিকে ঝুঁকে পড়ল। আবার এখানে আরেকটি গাড়িতে দেখা যাচ্ছে চালক বসা আছে, গাড়িটি স্থির অবস্থায় আছে। হঠাৎ করে যদি গাড়িটি চলা আরম্ভ করে, তাইলে দেখা যাবে চালক পিছনের দিকে হেলে পড়বে। এই পিছনের দিকে হেলে পড়ল, তাইলে এর কারণ কি? তার মধ্যে স্থিতি জড়তা থাকার কারণেই সে হঠাৎ করে যখন চলা আরম্ভ করলো পিছনের দিকে হেলে পড়ল। একটি ভারী গোলাকার বস্তুকে একজন লোক ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাহলে লোক ওই গোলাকার বস্তুটির উপর তার শরীরের সম্পূর্ণ বল প্রয়োগ করছে। বল প্রয়োগের মাধ্যমে সে এটা বস্তুটিকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অপরদিকে এখানে দেখা যাচ্ছে একটা ট্রাক্টর একটি দেওয়ালকে নির্দিষ্ট দূরত্বে ঠেলে নিয়ে আসলো, তাইলে উভয় ক্ষেত্রে বল প্রয়োগ করা হলো। প্রথম ক্ষেত্রে বল প্রয়োগের ফলে বস্তুটির স্থান পরিবর্তন করা সম্ভব হয়নি, দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে বল প্রয়োগের কারণে সে তার একটি দেওয়ালকে নির্দিষ্ট দূরত্বে সরিয়ে দিল। তাহলে বস্তুর জড়তা বস্তুর ভরের উপর নির্ভর করে। বস্তুর ভর বেশি হলে সেটার স্থান পরিবর্তন করার জন্য অতি বেশি বলের প্রয়োজন হয়, আর না হয় বস্তুটির স্থান পরিবর্তন করা সম্ভব হয় না। তাইলে বস্তুর ভর যত বেশি হবে তার জড়তাও তত বেশি হবে। এই উদাহরণ থেকে আমরা সেটাই বুঝতে পারি। নিউটনের গতির প্রথম সূত্র, এখানে আমরা বিজ্ঞানী নিউটনকে দেখতে পাচ্ছি। নিউটনের গতির প্রথম সূত্র, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে।
তাহলে এটা হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র। প্রথম সূত্রের উপর ভিত্তি করে আমরা এই ঘটনাটি ব্যাখ্যা করতে পারি। যখন এখানে দেখা যাচ্ছে একটি ট্রাক্টর একটি দেওয়ালের উপর বল প্রয়োগ করলো, বল প্রয়োগ করে দেওয়ালটিকে নির্দিষ্ট দূরত্বে নিয়ে গেল, অর্থাৎ বল প্রয়োগের ফলে দেওয়ালটির স্থান পরিবর্তন করা সম্ভব হলো। অর্থাৎ নিউটনের গতির প্রথম সূত্রটি হচ্ছে বস্তুর উপর বল বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমগতিতে চলতে থাকবে। ট্রাক্টরের উপর বিপরীতমুখী বল দেওয়ালটি প্রয়োগ করছে, সেজন্য ট্রাক্টরটি থেমে গেল। আবার দেওয়ালটির উপর ট্রাক্টরটি বল প্রয়োগ করার কারণে নির্দিষ্ট দূরত্বে গিয়ে দেওয়ালটি অবস্থান করলো। তাহলে এটা নিউটনের গতির প্রথম সূত্রই অনুসরণ করেছে। তাহলে উপরের ঘটনাটি নিউটনের গতির প্রথম সূত্র অনুসারে আমরা বর্ণনা করলাম। বর্ণনাটা তোমরা নিজের নিজ খাতায় লিখবে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনজন ছাত্রী, একজন ছাত্রীর সামনে কিছু বই আছে, সেই বইগুলোকে টেবিলের উপর দিয়ে ঠেলে সামনের দিকে পাঠিয়ে দিল। তাহলে সে নিজে বল প্রয়োগ করলো, নিজে বল প্রয়োগ করলো, কিন্তু টেবিলের সাথে বইয়ের একটা বল কাজ করলো, সেই বলটির নাম কি হবে? তাহলে সেই বলটির নাম হচ্ছে ঘর্ষণ বল। তারপরে এখানে একজন ছাত্রী একটা স্কালকে দুই হাতে বাঁকা করে ধরল, কিন্তু ছেড়ে দেওয়ার সাথে সাথে স্কেলটি আবার সোজা হয়ে যাবে। তাহলে মেয়েটি স্কেলটিকে কীভাবে বাঁকা করছে এবং এখানে কোন ধরনের বল ক্রিয়া করছে, এখানে টান বল ক্রিয়াশীল আছে। তারপর এখানে ছোট ছোট তিনটি বল পরস্পরকে আঘাত করার কারণে নির্দিষ্ট দূরত্বে সরে যাচ্ছে। তাহলে পরস্পরের আঘাতজনিত কারণে এখানে কোন ধরনের বল প্রয়োগ হচ্ছে? তাহলে এখানে যে বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে সংঘর্ষ বল। ঘর্ষণ বল, টান বল, সংঘর্ষ বল, তিন ধরনের বলই পরস্পরের সংস্পর্শের কারণেই সংগঠিত হচ্ছে। সেজন্য এই বলগুলোকে আমরা একসাথে বলতে পারি স্পর্শ বল। এই তিন প্রকার বলকে আমরা একসাথে বলতে পারি স্পর্শ বল। তারপর এখানে দেখা যাচ্ছে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট পথে পরিভ্রমণ করছে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছে। তাইলে গ্রহগুলো নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অবস্থান করছে কোন বলের কারণে? এখানে কোন ধরনের বল প্রয়োগ হচ্ছে? তাহলে এখানে যে বল প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বলের কারণে গ্রহগুলো নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘূর্ণায়মান আছে। তাহলে মহাকর্ষ বলটা কি? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকেই বলা হয় মহাকর্ষ বল। তারপর দ্বিতীয় চিত্রে দেখা যাচ্ছে একটি ফ্যান ঘুরতেছে, বৈদ্যুতিক সংযোগ দেওয়ার ফলে একটি ফ্যান ঘুরতেছে। তাহলে ফ্যানটা ঘোরার সময় এখানে এক ধরনের বল ক্রিয়াশীল আছে। তাহলে এই বলটাকে আমরা কোন ধরনের বল বলতে পারি? এটা হচ্ছে তড়িৎ চৌম্বক বল। তড়িৎ চৌম্বক বল ক্রিয়াশীল থাকার কারণেই ফ্যানটা ঘূর্ণায়মান অবস্থায় আছে। তাহলে এই দুইটা বলকে আমরা একসাথে বলতে পারি অস্পর্শ বল। এই দুটি বল ক্রিয়াশীল আছে, কিন্তু বস্তুগুলোর মধ্যে কোনো কোনো পারস্পরিক কোনো স্পর্শ নাই, পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে পরস্পরের সাথে ক্রিয়াশীল অবস্থায় আছে। সেজন্য এই বলগুলোকে বলা হচ্ছে অস্পর্শ বল। তারপর দেখা যাচ্ছে গাছে একটি আম ঝুলে আছে, এখানে আমটি উপরের দিকে একটা টান বলের মাধ্যমে উপরের দিকে একটি টান বল ক্রিয়া করতেছে এবং নিচের দিকে একটি নিচের দিকে অভিকর্ষ বল ক্রিয়া করতেছে। সেজন্য উভয় দিকে বল সমান হওয়ার কারণে এই আমটি নিচের দিকে পড়ছে না। এখন উভয় দিকে যখন অভিকর্ষ বল ও টান বলের অভিমুখ কোন দিকে, তাহলে অভিকর্ষ বল এবং টান বলের অভিমুখ হচ্ছে এখানে বিপরীত দিকে।
এখানে বলের লব্ধি কত? তাহলে বিপরীত দিকে যেহেতু সমপরিমাণ বল ক্রিয়াশীল, সেজন্য বলের লব্ধি হচ্ছে শূন্য। তারপর কোন ধরনের বল এখানে কাজ করছে? তাহলে এখানে উপর যেহেতু আমটিকে নির্দিষ্ট অবস্থানে ঝুলিয়ে রাখছে টান বল এবং অভিকর্ষ বল একসাথে ক্রিয়াশীল থাকা অবস্থায়, তাহলে এই বলটাকে আমরা বলতে পারি সাম্য বল। এখানে যে বলটা ক্রিয়াশীল আছে সেটা হচ্ছে সাম্য বল। অনুরূপভাবে এখানে একটা সরল দোলকের বব ঝুলানো আছে, এটা নির্দিষ্ট একটা বস্তুর সাথে ঝুলানো আছে, তাহলে এখানে একটা উপরের দিকে টান বল আর নিচের দিকে অভিকর্ষ বল ক্রিয়াশীল অবস্থায় আছে। উভয় বল সমান হওয়ার কারণে এখানে বলের লব্ধি শূন্য, এটা নির্দিষ্ট অবস্থানে ঝুলে আছে। কিন্তু যদি আমরা এখানে খাঁচি দিয়ে কেটে দিই, এখানে যদি কেটে দিই তাহলে এটা নিচের দিকে পড়ে যাবে, অর্থাৎ তখন টান বলটা শূন্য হয়ে গেল, সাথে সাথে অভিকর্ষ বলের কারণে এটা নিচের দিকে পড়ে গেল। প্রথমে যখন ঝুলন্ত অবস্থায় ছিল তখন এখানে যে বলটা ক্রিয়াশীল ছিল সেটা তখন ছিল সাম্য বল, কিন্তু যখন ববটি খাঁচি দিয়ে খেটে দেওয়ার পর নিচে পড়ে গেল তখন হচ্ছে এটা অসাম্য বল। তাহলে দুই ধরনের বল, একটা সাম্য বল আর একটা অসাম্য বল। এখন নিউটনের গতির প্রথম সূত্রটি বলার চেষ্টা করো, তারপরে বিভিন্ন প্রকার বলের নাম বলো, নিজে নিজে চেষ্টা করো। আমরা যে বলগুলো নিয়ে আলোচনা করলাম বিভিন্ন প্রকার বলগুলোর নাম বলো, তারপর নিচের ঘটনার উপর ভিত্তি করে প্রমাণ করো যে বস্তুর ভরই জড়তার পরিমাপ হোক। তাহলে আমরা এই ঘটনাটার উপর ভিত্তি করেই বস্তুর জড়তার ব্যাখ্যা করেছিলাম। তাহলে এই ঘটনার উপর ভিত্তি করে তোমাদেরকে লিখতে হবে বস্তুর ভরই জড়তার পরিমাপ হোক, সেটা তোমাদেরকে লিখতে হবে। বাড়ির কাজ, তাহলে তোমরা একটা সৃজনশীল প্রশ্নের সমাধান বাড়িতে করবে। ফারুক 10 কেজি ভরের একটি বাক্স একটি মেজের উপর দিয়ে সমবলে টেনে নিল। বাক্সটি টেনে নেওয়ার সময় বাক্স ও মেজের মধ্যকার ঘর্ষণ বল 1.5 নিউটন এবং ত্বরণ 0.8 MSN/2 ছিল। এরপর বাক্সটিকে ঘর্ষণ বিহীন মেঝেতে সমবল প্রয়োগ করে টানা হলো। তাহলে উপরোক্ত ঘটনার আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1. সাম্য বল কাকে বলে? 2. ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়? 3. প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। 4. ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। খুদা হাফিজ। আজকের ক্লাসে যারা মনোযোগ সহকারে অংশগ্রহণ করেছো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ক্লাসটি বারবার একটু দেখবে, দেখে তোমাদের বল এবং বলের প্রকৃতি সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাকে জানাবে। খুদা হাফেজ।